গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়ব দশম শ্রেণীর ক্লাস টেন রাসায়নিক বন্ধন বলে একটি চ্যাপ্টার আছে, তোমরা দেখবে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি পড়ব এবং তার প্রথম ক্লাস আজ। প্রথমে আমরা জেনে নিই রাসায়নিক বন্ধন জিনিসটা কি। রাসায়নিক বন্ধন হচ্ছে যে দুটি পরমাণু যখন তারা পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করে, তখন তাদের মধ্যে যে একটা বন্ধন বা বন্ড সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। যেমন দুটি হাইড্রোজেন পরমাণু মিলে তৈরি করবে H2 হাইড্রোজেন অণু, বা একটা হাইড্রোজেন এবং একটি ক্লোরিন পরমাণু মিলে তৈরি করবে HCl অণু, বা একটা Na পরমাণু এবং একটি Cl পরমাণু মিলে তৈরি করবে NaCl বা সোডিয়াম ক্লোরাইড অণু। এই যে বিভিন্ন অণুগুলো তৈরি হচ্ছে, তখন মাঝখানে যে আমরা দুটি পরমাণুর মধ্যে যে টান বা আকর্ষণ বা একটা যুক্ত হচ্ছে যার দ্বারা, এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। ক্লিয়ার? রাসায়নিক বন্ধনকে আমরা দু ধরনের রাসায়নিক বন্ধন তোমাদের সিলেবাসে আছে, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। এক নম্বরে হচ্ছে আয়নীয় বন্ধন এবং দু নম্বরে সমযোজী বন্ধন। এই যে দু ধরনেরই বন্ধন সৃষ্টি হবে, এখানে একটা লাইন লিখেছি, দেখো আমি একটা স্টার মার্কিং করছি, যে যোজ্যতার দ্বারা বন্ধনের সৃষ্টি হয়। এই যে বন্ধন সৃষ্টি হবে সেটা কিসের দ্বারা? না, এই পরমাণুগুলোর যোজ্যতার দ্বারা, যোজ্যতার দ্বারা বন্ধনের সৃষ্টি হবে। এখন যোজ্যতা জিনিসটা কি, তোমরা ক্লাস 7-8 যোজ্যতা কথাটা শুনেছ, বা কিছু মৌলের যোজ্যতা তখন মুখস্থ করেছিলে, কিছু পরমাণুর যোজ্যতা। অ্যাকচুয়ালি যোজ্যতা জিনিসটা কি, আমরা প্রথমে একটু যোজ্যতা জিনিসটা ডিটেলসে আসি। যোজ্যতা এর সংজ্ঞাটা হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। যোজ্যতা কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। কার সাথে যুক্ত হবে? না, একটা পরমাণু অপর পরমাণুর সাথে যুক্ত হবে, এই যুক্ত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে যোজ্যতা। তোমরা যখন যোজ্যতার মান যদি পড়েছিলে, সেখানে আমরা দেখেছিলাম যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, কার্বনের যোজ্যতা 4, ক্লোরিনের যোজ্যতা 1, এই ধরনের কিছু যোজ্যতা তোমরা মুখস্থ করেছিলে, এবং তার সাথে এটাও জেনেছিলে যে নিয়নের যোজ্যতা 0। এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, যেটা পর্যায় সারণী 0 শ্রেণীতে আছে বা 18 নম্বর শ্রেণীতে আছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের যোজ্যতা হচ্ছে 0। তাহলে এই যে যোজ্যতা, বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়ামের যোজ্যতা 1, এই যোজ্যতা জিনিসটা কি? যোজ্যতা বলেছি যুক্ত হওয়ার ক্ষমতা। এইগুলো তাহলে কি না, যোজ্যতাকে, এদের যোজ্যতার মানটাকে আমরা এইভাবে জানতাম। অ্যাকচুয়ালি যোজ্যতা এসেছে কোথা থেকে আমরা তার আগে জেনে নেব। যোজ্যতা কক্ষ কাকে বলে? যোজ্যতা কক্ষ, যোজ্যতা কক্ষ কাকে বলছে? না, পরমাণুর সর্ববহিস্থ কক্ষটিকে যোজ্যতা কক্ষ বলা হচ্ছে, পরমাণুর সর্ববহিস্থ কক্ষ বলা হচ্ছে যোজ্যতা কক্ষ। সর্ববহিঃস্থ কক্ষ মানে যেমন কার্বন,
কার্বনের ছ নম্বর পরমাণু, পারমাণবিক ক্রমাঙ্ক ছয়, ইলেকট্রন আছে ছটি। অতএব এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে 2, এল কক্ষে 4। এটা তোমরা ক্লাস 9 এ পরমাণুর গঠনে পড়েছো। এই যে সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ এল কক্ষটা, এই এল কক্ষটা হচ্ছে যোজ্যতা কক্ষ। বোঝা গেছে? তাহলে ক্লোরিনের তেমনি যোজ্যতা কক্ষ কোনটা হবে? ক্লোরিন সেটা 17 নম্বর মৌল, ক্লোরিন মৌলটা হচ্ছে 17, ইলেকট্রন আছে 17টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি। তাহলে ক্লোরিনের বেলায় যোজ্যতা কক্ষ হচ্ছে এই এম কক্ষটা, এটা হচ্ছে ক্লোরিনের বেলায়। কার্বনের বেলায় হলো মানে সর্ববহিস্থ কক্ষ, কে কক্ষে আছে 2টি ইলেকট্রন ক্লোরিনের বলছি, এল কক্ষে আছে 8টি ইলেকট্রন এবং এম কক্ষে আছে 7টি ইলেকট্রন, ওই যে বাইরের সবচেয়ে বাইরে যে কক্ষটি থাকছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই যোজ্যতা কক্ষ ব্যাপারটা ভালো করে বুঝে নাও। এবং তারপরে লেখা আছে যোজক ইলেকট্রন, এই যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলিকেই বলা হচ্ছে যোজক ইলেকট্রন। যোজ্যতা কক্ষের ইলেকট্রন গুলি, তাহলে তোমাকে যদি প্রশ্ন করি যে ক্লোরিনের যোজ্যক ইলেকট্রন কয়টি, 7। ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেটাই হচ্ছে ওর যোজক ইলেকট্রন। এই যোজক ইলেকট্রন থেকে, সংখ্যা থেকেই কিন্তু আমরা যোজ্যতার মানটা পাই। এই যোজক ইলেকট্রন জানতে পারলেই আমরা এখানে এই যোজ্যতাগুলিকে নির্ণয় করতে পারব। তাহলে তোমরা বলবে যে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে এবং ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, কার্বনের কিন্তু যোজ্যতা আমি 4 লিখেছি, ক্লোরিনের 7টি ইলেকট্রন আছে অথচ যোজ্যতা কি করে 1 হলো। বা তোমরা অন্যান্য পরমাণুগুলো করে দেখবে, নিয়নের যেমন বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকবে অথচ নিয়নের যোজ্যতা হবে 0, কি করে হচ্ছে? না দেখো, এখানে একটি কথা লেখা রয়েছে যে যোজ্যতার দ্বারা বন্ধনের সৃষ্টি হয়। এই যোজ্যতা বলছে কিভাবে, না লক্ষ্যটা কি থাকে, কেন বন্ধনের সৃষ্টি হয়, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা। যে কোনো পরমাণুর, এই যে কার্বন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম যাই বলো, সব পরমাণুরই লক্ষ্য থাকে, টার্গেট থাকে যে আমরা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করব। নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলে সে সুস্থিতি লাভ করবে, সেই পরমাণুটা স্টেবল হবে। বোঝা গেছে? তাহলে কার্বন, কার্বনের বাইরের কক্ষে আছে 4টি ইলেকট্রন, তাহলে কার্বন কি চাইবে, ও বাইরের কক্ষে 8টা, অর্থাৎ ও নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, 2, 8। এটা যদি 8 করে দিতে পারে 4টাকে, তাহলে ও আরো 4টি ইলেকট্রন দরকার। তাহলে এটাই হচ্ছে কার্বনের যোজ্যতা, হলো ওই যে আরো 4টি ইলেকট্রন দরকার, সেটাই হচ্ছে যোজ্যতা। ক্লোরিনের দেখো বাইরের কক্ষে 7টি আছে, তাহলে কটা দরকার, ও 18 হতে চাইবে, আর্গনের মতো হতে চাইবে, বা বাইরের কক্ষে 8টি হতে চাইবে, নিকটতম নিষ্ক্রিয় মৌল, মানে এটাকে এক কথায় বলা হয় অষ্টক পূর্তি, অর্থাৎ বাইরের কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ করা। তাহলে ক্লোরিন বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে, সে আর 1টি ইলেকট্রন নিতে চাইবে, তার জন্যেই ক্লোরিনের যোজ্যতা হলো 1। অর্থাৎ যোজ্যতার মানগুলো দেখো আমরা কিভাবে নির্ণয় করছি, না যাদের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে, এখানে লিখছি বহিস্থ কক্ষে ইলেকট্রন যদি 1টা থাকে, তাহলে সে কিন্তু ওই 1টা ত্যাগ করতে চায়, তখন তার যোজ্যতা হয় 1। যদি এখানে 1টা ইলেকট্রন থাকতো, যেমন তুমি উদাহরণ নাও সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11টা
কে কক্ষে দুটো, এল কক্ষে আটটা, এম কক্ষে একটা। তাহলে সোডিয়াম বাইরের কক্ষে আছে একটি ইলেকট্রন, এ সর্বোচ্চ কক্ষে আটটি করতে চার উপায় হচ্ছে নয় একে সাতটি নিতে হবে অথবা এই একটি ত্যাগ করে দিতে হবে। এই একটা ত্যাগ করে দিলেই, কারণ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে আমরা জানি শক্তির প্রয়োজন। কখনো শক্তি বর্জিত হবে, কখনো শক্তি গৃহীত হয়। তাহলে এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে কিন্তু কম শক্তি প্রয়োগ করতে হবে সোডিয়ামকে, তার জন্যই সোডিয়াম সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। সাতটা ইলেকট্রন নিতে গেলে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণ শক্তি বেরিয়ে আসতে হতো, সেটা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো, জায়নি ভবন বিভব। হ্যাঁ, তাহলে এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইছে, তাহলে অতএব সোডিয়ামের যোজ্যতা হচ্ছে এক। তার মানে যোজ্যতার মানটা কিভাবে পেলাম? যোজ্যতা হচ্ছে যে যখন একটা ইলেকট্রন থাকবে, দুটো থাকলে তার যোজ্যতা কত হবে? দুই, কারণ সে দুটোকে ত্যাগ করে দেবে। তিনটে থাকলে হবে তিন, চারটে যদি থাকে, দেখলাম কার্বনের, সে আরো চারটে নিতে চাইছে, তাহলে কার্বনের যোজ্যতা হবে চার। পাঁচটা থাকলে যোজ্যতা হবে, তাহলে তিনটে নিতে চাইবে, আট বিযুক্ত পাঁচ ইকুয়াল টু তিন। ছটা থাকলে একইভাবে করে যাও, আট বিযুক্ত ছয় সমান দুই। সাতটা থাকলে আট বিযুক্ত সাত সমান এক। এবং আটটা ইলেকট্রন থাকলে যোজ্যতা হবে আট বিযুক্ত আট সমান জিরো। যেমন নিয়নের, নিয়নের যোজ্যতা হচ্ছে জিরো। কেন না? নিয়ন হচ্ছে দশ নম্বর মৌল, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট, তাহলে সর্বোচ্চ কক্ষে আটটা ইলেকট্রন রয়েছে, অতএব ও আর কোন ওর অষ্টক পূর্তি ঘটে গেছে, অতএব নিয়ন আর্গন এরা কিন্তু কোন রকম আর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে চায় না। যতগুলি, অর্থাৎ যোজ্যতার সংজ্ঞাটা কি হয়েছে? তাহলে যোজ্যতার এখানে পড়েছিলাম যুক্ত হওয়ার ক্ষমতা, যোজ্যতার মানটা কিভাবে নির্ণয় করছি? যতগুলি ইলেকট্রন সে গৃহীত বা বর্জিত করে, গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যাই হচ্ছে ওর যোজ্যতা। গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা, তাহলে আমরা শিখে গেলাম। এবারে এই যোজ্যতা দুই ধরনের, আয়নীয় যোজ্যতা এবং সমযোজ্যতা। আয়নীয় যোজ্যতার দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো আয়নীয় বন্ধন, আর সমযোজ্যতার দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলবো সমযোজী বন্ধন। ক্লিয়ার? তাহলে আমরা একটু ছোট ভাবে আরেকবার বলে দিচ্ছি যে পরমাণু সবসময় লক্ষ্য থাকে কি? না, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করা। এইটা করতে যেয়ে তাদের আগে আমরা ইলেকট্রন বিন্যাস দেখছি। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষটাকে বলছি যোজ্যতা কক্ষ। এই যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যাটাকে বলছে যোজক ইলেকট্রনের সংখ্যা, এবং সেই যোজক ইলেকট্রনের সংখ্যাটাই যোজ্যতা সৃষ্টি করছে, সেই ইলেকট্রনগুলি যোজ্যতা সৃষ্টি করছে। এবং যোজ্যতায় তাকে বলছে যুক্ত হওয়ার ক্ষমতা, যাদেরই যোজ্যতার মান থাকবে তাদেরই যুক্ত হওয়ার ক্ষমতা থাকবে, আর যাদের যোজ্যতা শূন্য হবে তাদের যুক্ত হওয়ার ক্ষমতা থাকবে না। তাহলে এই সকল পরমাণু যুক্ত হবে, এবং এই যুক্ত হওয়ার ক্ষমতার দ্বারা দু ধরনের যোজ্যতা হয়, একটা হচ্ছে আয়নীয় যোজ্যতা এবং একটা হচ্ছে সমযোজ্যতা। আয়নীয় যোজ্যতার দ্বারা সৃষ্ট রাসায়নিক বন্ধনকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন, এবং সমযোজ্যতার দ্বারা সৃষ্ট বন্ধনকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এটি আমরা চ্যাপ্টারে আজকে প্রবেশ করলাম। পরের দিনে আমরা আয়নীয় বন্ধন জিনিসটা কি জানবো, এবং তারপরের ক্লাসে সমযোজী বন্ধন জানবো। ওকে, ক্লাস টেন যারা পড়ছো তারা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা প্রথম দিকে ইন্ট্রোডাকশনটা বইয়ে একবার পড়বে। পারলে আমি টাস্ক হিসাবে দিয়ে রাখছি আয়নীয় এই যে যোজ্যতা বা আয়নীয় বন্ধন এবং সমযোজ্যতা বা সমযোজী বন্ধনের সংজ্ঞা দুটি বইয়ে আছে, ও দুটিকে তোমরা একটু পড়ে নাও, আমি পরের দিনে বোঝাবো। ভালো থাকবে, একদম বাড়ি থেকে বেরোনো যাবে না, শরীরকে সুস্থ রাখো, এ কথা বলছি। দূর থেকে আমরা পড়াশোনাটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারছি। ওকে, ভালো থাকবে।